আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? আপনাদের অপেক্ষার প্রহর কাটিয়ে সেই আকাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজ থেকে প্রায় এক বছর আগে আমি একটা ভিডিও আপলোড করি 1660 টাকায় সাজেক ভ্যালি ভ্রমণ, যে ভিডিওটায় ভিউ এসেছে 2 লক্ষের কাছাকাছি। ভিডিওটির কমেন্টে আপনারা আপনাদের অনেক অনেক কৌতূহল ও আগ্রহ প্রকাশ করেছেন, আবার অনেক প্রশ্নও করেছেন আমাকে। এজন্য বেশ কয়েকদিন আগে থেকে আমার একটা ইচ্ছা ছিল যে এটা নিয়ে একটা Q&A ভিডিও বানাই, বাট হঠাৎ করে যানবাহনের ভাড়া এবং খাদ্যের দাম বেড়ে যাওয়ায় সঠিক তথ্যের গরমিল হবে বিধায় আর ভিডিও বানানো হয় নাই। আলহামদুলিল্লাহ, আমি রিসেন্ট সাজেক থেকে ঘুরে এসেছি খুবই অল্প খরচে। আপনার বাজেট যদি হয় 4000 টাকার মধ্যে, তাহলে আপনারা অনায়াসে সাজেক ঘুরে আসতে পারবেন। চলুন ভিডিও আর হিসাব শুরু করি। ঢাকা থেকে খাগড়াছড়িগামী যতগুলা বাস পরিবহন আছে তার মধ্যে শান্তি পরিবহন অন্যতম। এক্ষেত্রে আমরাও শান্তি পরিবহনকেই বেছে নিয়েছিলাম জার্নি পথে। ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব 200 কিলোমিটারের কিছুটা বেশি, কিন্তু আঁকাবাঁকা রাস্তা হয়, টাইম কিছুটা বেশি লাগে। আমাদের ভাড়া পড়েছিল পার পার্সন 720 টাকা করে। হানিফ, শ্যামলী এগুলো বাসের সার্ভিসও আছে এই রোডে। আমরা মোটামুটি একটা বড় জার্নি বলবো, বড় জার্নির পরে আমরা চলে আসছি খাগড়াছড়ি ছাপলা চত্বরে, আর এখান থেকে আমরা একটা লোকাল সিএনজিতে করে যাচ্ছি এখন দিঘিনালাতে, আর দিঘিনালা থেকে আমরা সিএনজি রিজার্ভ করব। বেশিরভাগ পরিবহনগুলাই ঢাকা থেকে আসার সময় খাগড়াছড়ি শহরে নামিয়ে দেয়, আর আমরা কি করি, আমরা ভুল করে এখান থেকে রিজার্ভ করে চাঁদের গাড়ি অথবা সিএনজি নিয়ে নেই। আর এটাই হলো আমাদের সব থেকে বড় ভুল, কারণ দিঘিনালা থেকে সিএনজি অথবা চাঁদের গাড়ি রিজার্ভ না নিয়ে যদি আমরা এই খাগড়াছড়ি থেকে সিএনজি নেই, তাহলে 2 থেকে 3 হাজার টাকা আমাদের বেশি গুনতে হয়। এক্ষেত্রে লোকালে আমাদের দিঘিনালা পর্যন্ত আসার ভাড়া পড়েছিল খাগড়াছড়ি থেকে পার পার্সন 70 টাকা করে। তো ভাই, এই মুহূর্তে আমরা চলে আসছি তাহলে দিঘিনালা বাজার, আর দিঘিনালা বাজার থেকে আমরা আরেকটা সিএনজি নিছি, এই যে দেখতে পাচ্ছেন। আর এখন এখানে সিএনজি নিয়ে আমরা ওয়ান ওয়েতে যাবো হলো সাজেকে, আর সাজেক থেকে আসার সময় অন্য একটা প্ল্যান করবো, যেহেতু আমরা অল্প টাকার ট্যুরটা দিচ্ছি। তো সাথে থাকেন, ইনশাল্লাহ আপনারা অল্প টাকার ট্যুর দিতে পারবেন। তো গাইস, এখন আমরা আছি বাগাইহাট আর্মি ক্যাম্পে, আর এখানে আমাদের গাড়ি সামনে রাখা আছে, কারণ আর্মিদের স্কোয়াডের মাধ্যমে যেতে হবে। আর এইবার আমি লোকালে যাচ্ছি না, কজ এবার আপনাদেরকে দেখানো উচিত যে অল্প টাকায় কীভাবে আমরা স্কোয়াডের মাধ্যমেই যাব, কারণ আমার ওই ভিডিওতে তো বেশি সাড়া পড়ছে, আর অনেকে আমি চাই না যে কেউ আমার জন্য বিপদে পড়ুক। লিগাল প্রসেসে যাওয়ার চেষ্টা করতেছি, কীভাবে যাব সব কিছু ডিটেলস তো ভিডিওতে থাকবে। এইবার কিন্তু আমরা লোকালে যাচ্ছি না, আমরা একদম প্রপার ওয়েতে যাব, একদম আর্মিদের স্কোয়াডের মাধ্যমে যাব, কিন্তু অল্প টাকা খরচ করে যাব। সাজেকে এখন খুবই রাশ ছিল চলতেছে, এত পরিমাণে গাড়ি ড্রাইভাররাই দেখে নাই, তাইলে বুঝেন যে কত পরিমাণে গাড়ি আসছে আজকে। আর এরকম শুনলাম যে খাগড়াছড়ির গাড়ি নাকি শেষ, এরকম টাইপের একটা মানে নিউজ শোনা গেল, বাট জানি না যে সত্যটা কতটা। আর সত্য কথা, সত্য কথা নাকি বলতেছে। এখন আসি সিএনজি রিজার্ভ করার ব্যাপারটা নিয়ে। আমরা চাঁদের গাড়ি কেন নিলাম না, কেন সিএনজি নিলাম, সেটা নিয়ে আপনাদেরকে একটু বলি। বেসিক্যালি যারা গ্রুপ ওয়াইজ ঘুরতে আসে তারা চাঁদের গাড়ি নেওয়াটা একদম পারফেক্ট, কেননা চাঁদের গাড়িতে 12 থেকে 14 জন বসা যায়। কিন্তু প্রবলেম ফেস করতে হয় যারা একজন কিংবা দুইজন সাজেকের প্ল্যান করে, যেমনটা কিন্তু আমি নিজেই। যেহেতু আমরা 2 জন ছিলাম, এক্ষেত্রে আমরা আরও 2টা কাপলের সাথে অ্যাড হয়ে নেই, আর আমরা একটা ম্যাক্সিমা সিএনজি নিয়েছিলাম, যেটা বড় সিএনজি নামে পরিচিত। খরচ অনেকটা বাঁচানোর জন্য এক রাতের জন্য রিজার্ভ না করে জাস্ট ওয়ান ওয়ের জন্য আমরা রিজার্ভ করে নিই পুরো সিএনজিটা 2000 টাকায়। হ্যালো গাইস, এই কিছুক্ষণ আগে আমরা সাজেক পৌঁছাইছি, বাট সাজেকে রিসোর্টের খুবই অভাব এখন। যেহেতু সাজেকে এখন মৌসুম চলতেছে, এখন কিন্তু কটেজ একদম পাওয়াই যাচ্ছে না বললেই চলে, তো আমি সাজেস্ট করব আগে থেকে বুকিং দিয়ে আসলে এই প্রবলেমটা ফেস করতে হবে না যেটা আমরা ফেস করেছিলাম। আমরা কিন্তু এই কটেজটাতে উঠেছিলাম যেটার নাম হলো রয়্যাল সাজেক কটেজ, একদম রাস্তার সাথেই অবস্থিত এই রয়্যাল সাজেক কটেজটা। মানের দিক দিয়ে খুব একটা ভালোও না, আবার তেমন খারাপও না। এই রয়্যাল সাজেক কটেজের যতগুলো রুম আছে সবগুলো রুমেই ডবল বেড করে আছে, যেখানে 4 জন অনায়াসে থাকতে পারবেন। আর এই কটেজের রুম ভাড়া পড়েছিল 2000 টাকা, তাহলে পার পার্সন 500 টাকা করে পড়ে। এবার আসি খাবারের বিষয়টা নিয়ে, কেননা সাজেকে খাবারের দাম কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি। আসলে খাবারটা ডিপেন্ড করতেছে আপনার মন মানসিকতা এবং
আপনার বাজেটের উপরে। আপনারা যদি আমার মতো একটু টাইট বাজেট নিয়ে আসেন তবে কিন্তু আপনারা একটা প্যাকেজ নিতে পারেন। প্যাকেজে থাকবে তিন বেলার খাবার। যদি ফার্মের মুরগির প্যাকেজটা নেন তাহলে পড়বে 500 টাকা, আর যদি দেশি মুরগির প্যাকেজটা নেন তাহলে পড়বে 700 টাকা। তো যাদের ব্রয়লার মুরগি খেতে প্রবলেম নাই তারা এই প্যাকেজটা নিতে পারেন মাত্র 500 টাকায় তিন বেলা খাওয়া। আই থিঙ্ক এটা ওর্থ ইট, তাও আবার সাজেকের মতো একটা প্লেসে। তো আমরা কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু হালকা রেস্ট নিয়ে চলে আসি এই হেলিপ্যাডে। আর হেলিপ্যাডে দেখেন চমৎকার একটি বিকেল কাটিয়েছি আমরা। হেলিপ্যাডের নিচ দিয়ে প্রায় অনেক ধরনের স্ট্রিট ফুডের দোকান আপনারা পেয়ে যাবেন, যেটা কিনা সাজেককে অনেক জাঁকজমক করে তুলেছে। এখান থেকে আমরা বেশ কিছু ফুড ট্রাই করেছিলাম, চাইলে আপনারাও টেস্ট করতে পারেন। আর এই স্ট্রিট ফুডগুলোর দামের কথা যদি বলি তাহলে আমি বলবো যে রিজনেবলই আছে, আপনারা একটু বেছে টেছে খাইতে পারেন যে কেমন লাগবে আপনার। প্রথম দিন যেহেতু অনেক জার্নি হয়েছিল আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, আর ঘুম থেকে উঠি একটা চমৎকার সকাল উপভোগ পাই। সৃষ্টিকর্তার কাছে লাখো লাখো শুকরিয়া এত সুন্দর চমৎকার একটি সকাল উপহার দেওয়ার জন্য। আল্লাহ তাআলার সৃষ্টি কতটা সুন্দর সেটা সাজেকে আসলেও হাড়ে হাড়ে টের পাওয়া যায়। গতবার সাজেকে গিয়ে এই পরিবেশটা মিস করেছিলাম, আলহামদুলিল্লাহ এইবার এই এত সুন্দর মেঘটা দেখার সৌভাগ্য হয়েছে আমাদের। সাজেক ভ্যালির সৌন্দর্য যে মেঘ এটা আর বুঝতে বাকি রইল না। সাজেকে হাতে গোনা কয়েকটি সাইট সিং প্লেস রয়েছে, তার মধ্যে অন্যতম হলো ঐতিহ্যবাহী লুসাই গ্রাম, যেখানে প্রবেশ করতে হলে আপনাকে গুনতে হবে পার পার্সন 30 টাকা করে। তাছাড়া এই স্টোন গার্ডেন কিন্তু সাজেকের বেস্ট একটা ভিউ প্লেস, কেননা সাজেক থেকে সব থেকে সুন্দর বাংলাদেশ সাইডের ভিউ পাওয়া যায় এই স্টোন গার্ডেন থেকে। চাইলে মাত্র 20 টাকার বিনিময়ে এই প্লেসটাও কভার করতে পারেন। তাছাড়া বাংলাদেশের সবচেয়ে উচ্চতার সাজেক মসজিদ তো আছেই, যেখানে কিনা আপনারা একদম ফ্রিতেই ঘুরতে পারবেন। এইটা একসময় একটা হেলিপ্যাড ছিল, বাট সেনাবাহিনীদের কল্যাণে এখন এটা একটা মসজিদে রূপান্তরিত হয়েছে আলহামদুলিল্লাহ। আর এইটা হলো সব থেকে জনবহুল প্লেস, কেননা এইখানে সূর্য অস্ত এবং সূর্য উদয় দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করে। আপনারা হয়তো ভাবতেছেন কংলাক পাহাড়কে বাদ দিয়েছি, কিন্তু না গাইজ, আমরা কিন্তু কংলাকেও গেছিলাম কিন্তু রাতে। ওইটা হলো সাজেক ভ্যালি আর আমরা এখন কংলাক জয় করতে উঠছি। কি বেসিক্যালি গাইজ, সবাই কংলাক পাহাড়ে দিনের বেলা আসে কিন্তু আমরা চারজন একদম রাতে চলে আসছি। বেসিক্যালি রিসোর্ট খোঁজার খুঁজতে খুঁজতে একদম উপরে চলে আসছি, কংলাক জয়ও করে ফেলছি। এখন আপনাদেরকে ভিউ তেমন দেখাতে পারতেছি না। সময় চলে এসেছে হিসাব নিয়ে বসার। ঢাকা থেকে সাজেক এবং সাজেক থেকে ঢাকা পর্যন্ত যাওয়া আসা থেকে শুরু করে খাওয়া দাওয়া থাকা পর্যন্ত যত খরচ পড়ছে সবকিছুর পাই টু পাই হিসাব এখানে দিয়ে রাখবো। ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত আমাদের বাস ভাড়া পড়েছিল পার পার্সন 720 টাকা করে। খাগড়াছড়ি থেকে কিন্তু আমরা সরাসরি দিঘিনালাতে চলে এসেছিলাম, আর দিঘিনালা পর্যন্ত আসতে লোকাল সিএনজি ভাড়া পড়েছিল পার পার্সন 70 টাকা করে। আর এই দিঘিনালা থেকে আমরা একটা ম্যাক্সিমা রিজার্ভ করে নিই, যেটা বড় সিএনজি, এখানে কিন্তু 7 জনের ক্যাপাসিটি আছে, যেটা রিজার্ভ ভাড়া নিয়েছিল ওয়ান ওয়ে সিস্টেমে 2000 টাকা। তাহলে 6 জন গেছিলাম, পার পার্সন পড়েছিল 333 টাকার মতো। সাজেকে প্রায় 300-350-এর মতো কটেজ আছে, তার মধ্যে থেকে আমাদের ভাগ্যে জুটেছিল এই রয়্যাল সাজেক কটেজটা, যার প্রত্যেক রুমের ক্যাপাসিটি 4 জন করে, ডবল বেডের রুম আছে সবগুলো। যেহেতু রুম ভাড়া 2000 টাকা তাহলে পার পার্সন 500 টাকা করে লেগেছে। এবার আসি গুরুত্বপূর্ণ একটি খরচ, সেটা হলো খাবার খরচ নিয়ে, কেননা খাবার খরচটা নিয়ে সবাই টেনশনে থাকে সাজেকে আসলে। তো এখানে একটা সিস্টেম আছে, তিন বেলা খাবার মাত্র 500 টাকায় ব্রয়লার মুরগির। বাজেট ট্রাভেলারদের জন্য তিন বেলায় 500 টাকায় খাওয়াটাই ওর্থ ইট হবে। আমি জানি এখন অনেকেরই মাথায় একটা প্রশ্ন যে ওয়ান ওয়েতে যদি সিএনজি রিজার্ভ করে নিয়ে যাই তাহলে আসার সময় কিভাবে আসবো। আসলে আসার সময় চাঁদের গাড়ি অথবা যারা সিএনজি ওয়ান ওয়েতে গেছে তারা তো ব্যাক করবেই, তাদের সাথে আপনারা চাইলে ব্যাক করতে পারেন। আমরা ঠিক এইভাবে ব্যাক করেছিলাম, আর পার পার্সন ভাড়া পড়েছিল 250 টাকা করে, একদম সাজেক থেকে খাগড়াছড়ি শহর পর্যন্ত। আর খাগড়াছড়ি থেকে ঢাকায় আসার জন্য প্রচুর বাস পেয়ে যাবেন, আর বাস ভাড়া 700-1000 টাকার মধ্যে পেয়ে, তবে আমাদের বাস ভাড়া পড়েছিল 720 টাকা। এখন যদি আপনাদের খরচের হিসাবটা বলি তাহলে ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত বাস ভাড়া পড়েছিল 720 টাকা, খাগড়াছড়ি শহর থেকে দিঘিনালা পর্যন্ত সিএনজি ভাড়া পড়েছিল পার পার্সন 70 টাকা, দিঘিনালা থেকে রিজার্ভ সিএনজি ভাড়া পড়েছিল পার পার্সন 333 টাকা, সাজেকের কটেজ ভাড়া পড়েছিল পার পার্সন 500 টাকা করে। তিন বেলার খাবারের সিস্টেম অনুযায়ী খাবার খেলে যে কোনো হোটেল থেকে আপনারা 500 টাকায় খাবার খেতে পারবেন। সাজেক থেকে একদম খাগড়াছড়ি পর্যন্ত আসার সিএনজি ভাড়া পড়েছিল 250 টাকা করে, তবে আপনারা চাইলে লোকাল চান্দের গাড়িতে করেও দিঘিনালা
দিঘিনালা থেকে খাগড়াছড়িতে পৌঁছাতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া আরও কিছুটা কমবে। ট্যুরের একদম লাস্ট খরচ অর্থাৎ খাগড়াছড়ি থেকে ঢাকা পর্যন্ত যাওয়ার বাস ভাড়া পড়েছিল 720 টাকা করে। সবগুলো যদি আমি হিসাব একসাথে যোগ দেই তাহলে হিসাব হয়ে দাঁড়ায় 3,093 টাকা। তো কেউ যদি ইচ্ছা করে যে 3,500-4,000 টাকার মধ্যে সাজেক গিয়ে ঘুরে আসবো তাহলে অবশ্যই পসিবল, কারণ আমি হিসাব ভালো করে দিয়ে রাখলাম। এখানে যে হিসাবগুলো দিয়েছি সেগুলো কিন্তু একদম রিয়েল হিসাব। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট কোন একটি সুন্দর জায়গায়। ধন্যবাদ সবাইকে।